নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো প্রতিদিনেরই মতো আজও আমি একটি মেডিসিন প্রোডাক্টের সম্বন্ধে আলোচনা করতে চলেছি বন্ধুরা আজকে যে মেডিসিনের সম্বন্ধে আলোচনা করব তার নাম হল অ্যাস্তালিন ফোর ট্যাবলেট বন্ধুরা এই অ্যাস্তালিন ফোর ট্যাবলেটটি কোন কোম্পানি প্রস্তুত করে থাকে এবং এর দাম কত এর মধ্যে কী কম্পোজিশান দেওয়া আছে এবং এর কাজ কী এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে তো বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যে ভিডিওটা স্কিপ না করে দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো স্কিনের ওপর যে মেডিসিনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো অ্যাস্থালিন ফোর ট্যাবলেট বন্ধুরা এই অ্যাস্থালিন ফোর ট্যাবলেটটি সিপলা কোম্পানি প্রস্তুত করে থাকে এটি আপনার এক পাতায় তিরিশটি ট্যাবলেট থাকে যার দাম হল ছ টাকা বন্ধুরা এই মেডিসিনটা আপনারা যেকোনো মেডিসিন দোকান থেকে খুব সহজেই কিনে নিতে পারবেন তো এখন দেখে নেওয়া যাক এই ট্যাবলেটটির মধ্যে কী কম্পোজিশন দেওয়া আছে বন্ধুরা এই অ্যাস্থালিন ফোর ট্যাবলেটটির মধ্যে সালবুটামল সালফেট ফোর এনজি কম্পোজিশন দেওয়া আছে বন্ধুরা এই অ্যাস্থালিন ফোর ট্যাবলেটটি হল আপনার শ্বাসকষ্টের ওষুধ এটি আপনার হাঁপানি ক্রোনিক অ্যাজমা সিওপিডি ব্রঙ্কাইটিস শ্বাসকষ্ট হলে ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি রোগীকে প্রেসক্রাইব করে থাকেন এটিটি খুবই লাভজনক ট্যাবলেট আপনার শ্বাসকষ্টকে দূর করার জন্য এর রেজাল্ট খুব ভালো তো এখন দেখে নেওয়া যাক এই ট্যাবলেটটির ডোজ কি হয় এই ট্যাবলেটটির ডোজ সম্পূর্ণ ডাক্তারবাবু দিয়ে থাকেন রোগী রোগ দেখে এই ট্যাবলেটটি ডোজ ডাক্তারবাবু দিয়ে থাকেন তো বন্ধুরা এটিটি খুবই একটা ভালো ট্যাবলেট আপনার হাঁপানি সিওপিডি ক্রনিক অ্যাজমা ব্রঙ্কাইটিস ও শ্বাসকষ্টকে দূর করার জন্য তো এখন দেখে নেওয়া যাক এই ট্যাবলেটটি খাওয়ার কারণে কোনো কিছু সাইড এফেক্ট হতে পারে কি না বন্ধুরা সাইড এফেক্ট সব সিচুয়েশানে হয় না যদি এই ট্যাবলেটটি খাওয়ার পরে আপনার মাথা ব্যথা শুষ্ক মুখ মাথা ঘরা বা অন্য কোনো যদি সাইড এফেক্ট দেখা দেয় তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন আর বন্ধুরা একটা কথা বলা খুবই ইম্পর্টেন্ট যে এই মেডিসিনটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নিই তবেই এই মেডিসিনটি ব্যবহার করবেন তো বন্ধুরা এই অ্যাস্থলিন ফোর ট্যাবলেটটি সিপলা কোম্পানির খুব ভালো একটা প্রোডাক্ট এটি আপনারা যে কোনো মেডিসিন দোকান থেকে খুব সহজেই কিনে নিতে পারবেন তো বন্ধুরা আজকের মতো এই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন আর ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই রকমই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনার মিস না হয় তো বন্ধুরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ